দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ করতে আঠারো দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন কর্মজীবী নারী নামের একটি সংগঠন বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ করার জন্য কর্মজীবী নারীরা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানান গাড়ি পোড়ানো ও মানুষ হত্যা বন্ধ করার জন্য আঠারো দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ